তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে কি কার্যক্রম নিয়েছেন? দেখুন, শুধু জেল হত্যা নয়, বঙ্গবন্ধু হত্যার মামলাও কয়েক যারা সাজাপ্রাপ্ত তাদের মধ্যে কিছু সংখ্যক এখনও বিদেশে অবস্থান করছে। আমাদের সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কূটনৈতিকভাবে এবং যেখানে যেইভাবে প্রয়োজন ঠিক সেইভাবেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন সেই দেশের আইন মানে অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনতে হবে। সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আমরা তাদেরকে ফিরিয়ে আনব এবং যেই রায় প্রদান করেছেন ওই কোর্ট সেটা কার্যকর হবে ইনশাআল্লাহ। মাননীয় মন্ত্রী, আমরা যতদূর জানি যে অনেকে রাজনৈতিক আশ্রয় আছে, তো এই বিষয়গুলো তো 45 বছর ধরে অনেকভাবেই চেষ্টা করা হচ্ছে, তো বাধাটা কোথাও? না, কোনো বাধা নেই, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বলছি রাজনৈতিক আশ্রয় থাকুক যেভাবেই থাকুক, সেই সরকারের আইন অনুযায়ী আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি আমরা সফল হব, যে কোনো সময় আমরা এর ব্যবস্থা নিতে পারব। আরেকটা কথা মাননীয় মন্ত্রী, পরিবার অভিযোগ করেছেন যে শুধুমাত্র যে বিপদগামী সেনা সদস্যরা এই কাজটি করেছে, বিষয়টি এমন নয়, তাদের পেছনে ইন্ধন দেওয়ার জন্য আরও একটি গ্রুপ কাজ করেছে, সেই বিষয়ে আসলে আপনারা কোনো তদন্ত বা কোনো কার্যক্রম ব্যবস্থা নেবেন কিনা? দেখুন, কোনো এই এই ধরনের হত্যাকাণ্ড কেউ একজনে করে না, এর পিছনে মোটিভ থাকে, এর পিছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র থাকে। সেগুলো আমাদের তদন্ত কর্মীরা যতখানি আনআর্থ করতে পেরেছেন করেছেন, আরও যদি কিছু থাকে সেগুলো আমরা আনআর্থ করে আমরা জানিয়ে দেবো। থ্যাংক ইউ।